Hello everyone, welcome back to my channel. Shupon, amar chhele Shupon. Udhar madhyamik bidyalay theke ebar madhyamik porikha dibe. Tai ora shiksha shapore giyechilo. Seta tomader majhe already diye diyechi. Shei prostuti ebong jawar video. Kintu kothay giyechilo seta dewa hoyni. Aaj shei video niye eshechi part 1 kore. অনেক বড় হবে তাই পার্ট 1 পার্ট 2 করব তো পার্ট 1 এ এখন তোমাদেরকে আজকে দেখাবো কোথায় গিয়েছিল কোথায় কোথায় সেটা ছিল টুঙ্গিপাড়া গোপালগঞ্জে গিয়েছিল বঙ্গবন্ধু আমাদের শেখ মুজিবুর রহমানের সমাধি মাজার ওখানে তার সমস্ত স্মৃতি তার পরিবারের সবকিছুই আছে সেটাই ওরা দেখতে গিয়েছিল আসলে আমাদের দেশে কিন্তু বাংলাদেশে অনেক অনেক দর্শনীয় স্থান আছে আমরা আসলে অতটা হয়তো গুরুত্ব দেই না আমরা দূরে যেতে চাই আমরা কাছে কিন্তু ঘুরে দেখলে অনেক কিছু এভাবে দেখতে পারি তো বাচ্চারা অনেক এনজয় করেছে আর সেখানে ওদের দেখার অনেক কিছু ছিল জানার অনেক কিছু ছিল আমাদের দেশের সম্পর্কে আর টিচাররা তাই করেছে ওদেরকে সেই সব স্থানে নিয়ে গিয়েছে এবং পরবর্তীতে ওদেরকে আরেকটা জায়গায় নিয়ে গিয়েছিল সেটা হলো পদ্মা সেতু মাওয়ার পদ্মা সেতুতে ওখানে ওরা সেতুটা এখনো স্টার্ট করেনি চালু হয়নি প্রায় শেষ পথে আর হয়তো বা এক মাস লাগতে পারে এরকম হবে ওরা সেখানে ঘুরে ঘুরে অনেক আনন্দ করেছে পুরো ব্রিজটাই ওরা ঘুরে দেখেছে আর মাঝখানে ওরা ব্রেক দিয়েছে খেয়ে খাওয়া দাওয়া করেছে ভাঙায় কোথায় খেয়েছিল ফ্লাইওভারের ওখানে নাম ছিল কি ওরা মাঝখানে ওখানে ব্রেক দিয়েছে ওদের পড়াশোনা করেছে এখন সে ওখানে ভাঙাতে যে ধান গবেষণা ইনস্টিটিউট আছে ওখানে উনি এখন অফিসার এবং ওখানে ওদেরকে অনেক যত্ন করে অনেক ভালোবাসার সহিত সেখানে ওদেরকে খাওয়া দাওয়া করেছে অনেক অনেক আনন্দ হ্যাঁ ওরা অনেক আনন্দ করেছে আসলে আজকে যে বড় বড় গরু আছে কিন্তু আজকে ওরা স্টুডেন্ট মাধ্যমিক দিচ্ছে আগামী দিনে ওরাও এইভাবেই একজন হয়ে দাঁড়াবে সেই আশাই আমরাও করি টিচাররাও করে আর সেই জিনিসটি আজকে ওদেরকে দেখালো যে দেখলো খুব এনজয় করেছে বলুন সারার সাথে ছিল তারপরে খুব খুব আনন্দ করেছে তারাও তাদের ওদের সাথে একদম বন্ধুসুলভভাবে চলাফেরা করছে এবং সব কিছু দেখিয়েছে সব 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 ভালো ছিল ওদের এই আমাদের শেখ মুজিবুর রহমানের এবং তার স্মৃতি জড়িত যত অ্যালবাম এখানে আছে এখানে সেই সব ছবিগুলি যে টানানো যতবারই যাই ভালো লাগে দেখতে স্টুডেন্টরা যেতে যেতে খুব খুব বৃষ্টি নেমেছিল ওরা কিছুটা ভিজেওছে না বেশ ভিজেছে ওরা তারপর ওদের ভালো লাগছে অনেক ভালো লেগেছে ঘুরে ঘুরে দেখেছে আমার ছেলে তো সারাক্ষণ শুধু গল্পই করছে মা খুব খুব আনন্দ করেছি না গেলে খুব মিস করতাম তাই আমারও ভালো লাগলো যে শেষমেশ যে ওকে যেতে দিতে পেরেছিলাম আর এই আনন্দটুকু আমি দিতে পেরেছি ওকে এখন সামনে পরীক্ষা ওর প্রস্তুতি চলছে Hey!
টিপিকে দেখছিলাম ওনাকে এই ছিল পার্ট ওয়ান পার্ট টু নিয়ে আবার আসবো।